হ্যালো কই তুই আমি তো কলেজে আছি কলেজে কি করস আজকে অ্যাসাইনমেন্ট দেওয়া লাস্ট ডেট তো তাই আসতেছি ভাই আজকে না আমাদের ট্রিপে যাওয়ার কথা এত তাড়াতাড়ি বের হইছিস কেন 4টা বাজে না বের হওয়ার কথা ছিল আর বলিস না বাসা থেকে সেই লেভেলের প্যারা দিতেছে ভাই সেই লেভেলের প্যারা দিতেছে আম্মু এখনো ফোন দিতেছে ভাই আমি পরে বের হইলে আর বের হইতে পারমু না এইজন্য আগে বের হয়ে গেছি আচ্ছা আমি বাসায় যাই না বাসায় ব্যাগ গুছানো আছে আমি ব্যাগ নিয়ে বের হইতাছি তুই তাড়াতাড়ি আয় ওকে 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 ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে এই অবস্থা কেন তোর ট্যুরে যাওয়ার কথা কখন তুই এখন আসলি আমি তো চলে যেতেছিলাম আরেকটু হলে তোর ফোন অফ বুঝলাম না তুই এত দেরি করলি কেন এই দেখ আম্মু আবার কল দিতে হবে ভাই তুই চল চল এখন টানের উপরে যেমন যাইতে হইব আমি এই ভাই গাড়িটা এমন করতেছে না কিরে দোষ বুঝলাম না গাড়ি বন্ধ হয়ে গেল কেন শিট বস দেখতেছি এত রাতে এনে মিস্ত্রি কই বাবু তুই এনে গাড়ির কাছে থাক সামনে দেখি পাই কিনা বড় ভাই হেল্প করতে পারবেন ভাই আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে ভাই এই আশেপাশে কি কোথাও গ্যারেজ পাবো গ্যারেজ পাবেন সামনে গিয়ে কত দূর ভাই এখান থেকে 20-15 মিনিট লাগবে হাইটা গেলে আর গাড়ি ঘোড়া তো এখন পাবেন না সম্ভবত গাড়ি ঘোড়া পাবেন কোন দিকে যাব সামনে দিয়ে গাড়ি যা অনেক কষ্টে দুজন লোক পাইছিলাম ওনারা বলল সামনে 15-20 মিনিট হাইটে গেলে একটা গ্যারেজ পাইতে পারি দোস্ত আর দেরি করবো না অনেক রাত হয়ে গেছে এমনি চল দোস্ত আমার সাথে চল দোস্ত আমি আর হাঁটতে হাঁটতেছি আমার পানি ব্যবসা পাইছে এমন একটা জায়গায় এসে গেরা গলা পর মন ভাবতে পারি নাই আবার এদিকে লেট হয়ে গেছে চল 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 কিছু করার নেই দোস্ত এটা বাড়ি পাইছি লাইট জ্বলতাছে চল 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 এখানে মেকানিক পাওয়ার সম্ভাবনা আছে তাড়াতাড়ি চল লাইট জ্বলতাছে কে ভাই এত রাতে কি চাই? আসসালামু আলাইকুম ভাই, এখন এখানে কোনো মিস্ত্রি পাবো ভাই? ভাই আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে মেন রাস্তায়, আসলে আমি একটা মিস্ত্রির খোঁজে আসছিলাম। আমার ওখান থেকে দুজন লোক বললো যে এদিকে একটা মিস্ত্রি মানে গ্যারেজ আছে আর কি। ভাই না ভাই, এত রাত্রেবেলা কই পাবেন? তাহলে ভাই কি করবো ভাই, আমার তো খুব বিপদে পড়ছে আমি আসলে। তাহলে এখানে কি কোনো থাকার ব্যবস্থা আছে ভাই? ভাই আচ্ছা ভাই ঠিক আছে, ভিতরে আসো। চল 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 চল। খারাপ লাগছে, হাত মুখটা ধরে আসি। আচ্ছা আমি কেন মজা করবো? ও তো আমার সাথে। ও তোর সাথে কিভাবে হবে? ও তো কলেজ থেকে বাসায় ফেরার সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বলতেছে? কথা আমাকে বল। ও মাই গড। হ্যালো হ্যালো বাবা কই তুই?